নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে গন্ধরাজ লেবু দিয়ে মুরগির মাংসের একটা রেসিপি শেয়ার করব। এত গরমে বেশি তেল মশলা দেওয়া খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না, সেই জন্য এই গন্ধরাজ মুরগি গরমকালে একদম পারফেক্ট। গরম ভাতের সাথে এই গন্ধরাজ মুরগি খেতে দারুণ লাগে, আর গন্ধরাজ লেবু ব্যবহার করার জন্য এই মাংসটার টেস্টও কিন্তু খুব রিফ্রেশিং হয়। তাহলে চলুন শুরু করে দিই গন্ধরাজ মুরগি। গন্ধরাজ মুরগি তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 1.5 কেজি মতো মুরগির মাংস নিয়ে তাতে দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচের মতো টক দই। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে মাঝারি সাইজের 1 টুকরো আদা, 7-8 কোয়া রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো গন্ধরাজ লেবুর রস। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো নুন আর তার সাথে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার এই সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা মতো। আমি প্রায় ফিরে এলাম ঘন্টা 2-এক পর। একটা কড়াইতে আমি 4-5 টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজার দরকার নেই। হালকা রংটা চেঞ্জ হয়ে গেলেই আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এখানে আমার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এবার মুরগির মাংসটাকে দিয়ে পেঁয়াজ ভাজার সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। পেঁয়াজ ভাজার সাথে মাংসটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ম্যারিনেশনের যেটুকু মশলা ছিল তার সাথে একটু জল মিশিয়ে সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট মতো হাই ফ্লেমে মাংসটাকে কষে নিচ্ছি। দশ বারো মিনিট পর আমাদের এখানে মাংসটা কিছুটা কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা নুন। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তার সাথে আমি দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো। এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করছি না, রান্নাটা একটু সাদা সাদাই দেখতে হবে। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও মাংসটাকে কষতে থাকতে হবে। এবার আমাদের মাংসটা একদম তেল বেরিয়ে আসা অবধি কষে নিতে হবে। এখানে দেখুন মাংসটা একদম কষা হয়ে গেছে, মাংস থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে মাংসটা খুব ভালো করে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে মাংসটা লেগে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে জলটা একটু বেশিই দেব, কারণ এই মাংসটা আমি একটু ঝোল ঝোল রাখি আর ভাতের সাথে পরিবেশন করি। আপনারা যার যার ইচ্ছে অনুযায়ী জল দেবেন। জল দিয়ে খুব ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মাংসটা জল দিয়ে ফুটতে শুরু করলে কড়াইটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব মিনিট 5-এর জন্য।
আমি এখানে ফিরে এলাম মিনিট পাঁচেক পর। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গন্ধরাজ লেবু খোসা। আমি এখানে হাফ চামচের মতো গন্ধরাজ লেবু খোসা দিয়েছি, এতে করে গন্ধটা খুব ভালো হয়। একই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গন্ধরাজ লেবুর রস। আবারও এই দুটোকে দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে ঢাকনি দিয়ে ডেকে রেখে দেব মিনিট এক থেকে দুই। এতে করে গন্ধটা খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে। এখানে ফিরে এলাম ওই মিনিট দুয়ের পর। আমার এখানে মাংসটা একদম তৈরি হয়ে গেছে। আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে গন্ধরাজ মুরগি। বাড়িতে আপনারা সবাই অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। গরমকালে এই গন্ধরাজ মুরগি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে এই গন্ধরাজ মুরগি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার রেসিপিটিকে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আজ তাহলে আসি বন্ধুরা, আবার ফিরে আসবো এরকমই নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।